সবাইকে স্বাগত জানাচ্ছি নাগরিক টেলিভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান বলা না বলায়। সঙ্গে আছি আমি রাজু হামিদ। দর্শক, আমাদের আজকের বিষয়ে নির্বাচনমুখী আওয়ামী লীগ কি ভাবছে বিএনপি। করোনার কারণে দীর্ঘদিন রাজনৈতিক সমাবেশ বা মিছিল মিটিং বন্ধ আছে, কিন্তু তারপরেও পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার পরই কিন্তু রাজনৈতিক ডামাডোল শুরু হয়েছে নানা ইস্যুতে। যেমন সরকারি দল আওয়ামী লীগ কথা বলছে এবং বিএনপিও কিন্তু নানা ইস্যুতেই সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এরই মাঝে আওয়ামী লীগ সভানেত্রী আগামী নির্বাচনের ইস্তেহার তৈরির জন্য দলীয় সাধারণ সম্পাদককে নির্দেশনা দিয়েছেন, সেই সাথে তৃণমূলকেও গুছিয়ে আনার জন্য নানা কার্যক্রম শুরু করার জন্য নির্দেশনা দিয়েছেন। আর এসব বিষয় নিয়ে কথা বলবো আজকের বলা না বলায়। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম এবং বিএনপির সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। সানজিদা বাবু, আপনি তো মিটিংয়ে উপস্থিত ছিলেন, আগামী নির্বাচনের জন্য ইস্তেহার তৈরি করার জন্য নির্দেশনা দিয়েছেন, এখনও তো 2 বছর বাকি, একটু আগাম হয়ে গেল কিনা এই মিটিংয়ে? কিন্তু আমাদের একটা অনেকদিন পরে, অর্থাৎ কোভিডের কারণে আমাদের অনেকদিন মিটিং হয়নি। বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল যেই দলটি জন্ম হয়েছিল সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। স্বাধিকার আন্দোলন থেকে 6 দফা আপনারা দেখেন বাংলাদেশের মুক্তির সনদ যেটাকে আমরা বলি, সেই 66-এর 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর ঐতিহাসিক নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধ। সুতরাং এই যে বাংলাদেশ স্বাধীনতার আগের যেই আমরা প্রেক্ষাপট যদি দেখি, সেখানে এই যে সাধারণ মানুষের অধিকার নিয়ে কিন্তু এই দলটির প্রতিষ্ঠা করবার জন্য জন্ম হয়েছিল। শুধু আগামী নির্বাচন বা আগামী সম্মেলন শুধু তাই না, প্রত্যেকটা নির্বাচন বা প্রত্যেকটা সম্মেলনের পরপরই আমাদের পরবর্তী নির্বাচন এবং পরবর্তী সম্মেলনের জন্য আমাদের প্রস্তুতি শুরু হয়ে যায়। অর্থাৎ এই যে ইস্তেহার তৈরি করা, একটা সম্মেলনকে সামনে রেখে, যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল এবং এই দলে আমি মনে করি যে এই বাংলাদেশ আওয়ামী লীগের যে সম্মেলন কে সামনে রেখে, অর্থাৎ আগাম কোনো সম্মেলনের আভাস কিন্তু আজকে দেননি। আপনি দেখবেন যে 2010 সালে কিন্তু আমরা MDG পুরস্কার পেয়েছিলাম, তারপরে এখন SDGকে সামনে রেখে, 2030 সালে যে SDGকে সামনে রেখে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল্ডের যতগুলি গোল আছে আমাদের অর্জনের জন্য আমরা চেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি আমি বলছি করতে গিয়ে সরকার এবং দলের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। না, কোনো দূরত্ব নেই, আমি মনে করি না এটা এটা দূরত্ব তৈরি হওয়ার মতো বিষয়, এটা বরং আরো বন্ডিংটা আরো স্ট্রং করেছে। দেখি বিএনপি আসলে কি অবস্থা, আমি বলবো যে একটি দল বা একটি দলীয় সরকার যদি সফল হতে চায় তাদের একটা টার্গেট থাকতে হয়। যেমন 2021 ভীষণ আমাদের সামনে থ্রো করা হয়েছিল 2008 সালে, আবার আমরা পরবর্তীতে আবার 2041 সালকে সামনে রেখে উন্নত বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি। শুধু তাই নয়, আপনি দেখেন আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা কত দূরদর্শী, আগামী 2100 সাল, অর্থাৎ ডেল্টা প্ল্যানও আমাদের জাতির সামনে তুলে ধরা হয়েছে। জি মনি আপা, আওয়ামী লীগ তো মাঠে নেমে গেছে নির্বাচনের জন্য, বা তারা বলতে চাচ্ছে যে তারা সবসময় আসলে নির্বাচনমুখী, বিএনপির আসলে কি অবস্থা? সঞ্জিদা আপা, সরকারি মানুষ, সরকারিভাবে কথা বলবে, এটাই স্বাভাবিক, সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু যতটা সুন্দর বলে বা দেশটা তো ততটা সুন্দরে নাই, কিংবা তারাও খুব বেশি ভালো আছে আমি মনে করি না, আমরা তো নাই। কারণ তাদের দলটা, সঞ্জিতাবুর প্রথম লাইন 2-3টা একদম ঠিক, যে আওয়ামী লীগ কখন সৃষ্টি হয়েছিল, একটা প্রয়োজনে, যুগের প্রয়োজনেই সৃষ্টি হয় এক একটা দল, কিংবা ধর্মও তাই, এক একটা ডিমান্ড অনুযায়ী, সেই সময়কার অবস্থা অনুযায়ী সৃষ্টি হয়। সেই আওয়ামী লীগ কি এখন আছে, যে আওয়ামী লীগটা সৃষ্টি হয়েছিল, যে আওয়ামী লীগ 66-এর কথা বললেন, 69-এর কথা বললেন, 71-এর কথা বললেন, এটা কি তাদের এখন আছে? এখন তো আওয়ামী লীগ চালায় হলো প্রশাসন, হ্যাঁ, ভোট দেয় প্রশাসন, ভোট হয় রাতের বেলা, ভোটের জায়গায় ভোট পায় না। সানজিদা আপা তো সেই হিসেবে বাচ্চা মানুষ, আওয়ামী লীগের বাঘা বাঘা বর্ষিয়ার নেতা, মনের দুঃখে বনে গিয়ে বলে যে এইবারের ইলেকশনে ভোটটা দিতে পারিনি, আগামী ভোট আদৌ পাবো কি না আমি জানি না, কারণ সে বয়স্ক মানুষ, তারা জীবনে অনেক চড়াই উচড়াই পার হয়ে 8-10 বার MP হয়েছে, এমন লোকও সংসদে আছে। সেই জায়গায় আমি বলবো যে এই ইস্তেহার কিন্তু সহজ ইস্তেহার না, যেটার কথা প্রধানমন্ত্রী আজকের আওয়ামী লীগের সভানেত্রী ঘোষণা করেছেন, ঘোষণা দিয়েছেন,
কারণ আপনি দেখেন বিএনপি এত নির্বাচন চেয়েছে যে জনগণের ভোটটাই বর্তমান সরকার হরণ করে ফেলেছে। তাদের ভয় অন্ধকারকে ভয়, তাদের ভয় আলোতেও ভয়, তাদের ভয় বিরোধী দলকে ভয়, তাদের ভয় এখন নিজের দলকেও ভয়, সেই 75-এর মতোই ভয় পাচ্ছে। কারণ ওই যে চুন খেয়ে মুখ পুড়লে নাকি দই দেখেও ভয় করে। কারণ আমি এই জন্য বলছি, যদি ভয়টা না থাকতো তাহলে কিন্তু প্রশাসনের কাছে কোভিডের জন্য দায়িত্বটার জনপ্রতিনিধি বাদ দিয়ে তাদের হাতে পৌঁছত না। ভোটটা তো জনগণ দেয়, কে চায় ভোট? জনপ্রতিনিধি সাবেকরা চায়, কিন্তু ভোট কে দিয়েছে? রাতে ভোট কে দিয়েছে? প্রশাসন দিয়েছে। প্রশাসন ভোট দিয়েছে বলেই এখন প্রশাসন বলে যে, আগে যেখানে মাননীয় সংসদ সদস্য বলতো এখন বলে যে এমপি মহোদয়, এখন আর মাননীয় বলে না নামের আগে। হ্যাঁ, বরং মাননীয় এমপিরাই এখন মাননীয় ডিসি বলে। 2008-এর ইশতেহারে বলেছিলেন তারা বিএনপি অনেক খারাপ, খারাপ তারা র‍্যাব সৃষ্টি করেছে, তারা গিয়েই র‍্যাবকে আগে ধ্বংস করবে। সেইখানে বিএনপি দুই তিন টার্মে যত বিএনপির সময় র‍্যাব দুঃশাসন মানে মার্ডার হয়েছে যত আইন বহির্ভূত, তার চেয়ে কয়েকশো গুণ বেশি এই তিন টার্মে আইন বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। এক প্রদীপই 300-400 লোককে হত্যা করে ফেলেছে। তারপরে বলি বিনামূল্যে সার দিবে, 10 টাকায় চাল দিবে, আমরা কিন্তু কিছুই দেখিনি। ওই যে সুনীলের কবিতার মতো দেখা হয় নাই কিছুই আমাদের, তারপরেও ভালোবাসি এই দেশকে। না, কিন্তু এই দেশকে ভালোবাসি বলে কেন মাঠে নামছে? আমি বলি বিএনপি কিভাবে মাঠে নামবে? আপনি বলেন যে এই মাত্র কয়দিন আগে গুম দিবস গেল, কতজন গুম হয়েছে এই তিন টার্মে, কত লোক খুন হয়েছে? আমাকে পিটাচ্ছে, আমি খিচুড়ি বিতরণ করতে গিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মার খাচ্ছি যেখানে আমি ওখানে পড়ালেখা করি, আমাকে পিটাচ্ছে, আবার আমার মামলাটা পুলিশ নিচ্ছে না, যে আমাকে পিটালো তার মামলাটাই পুলিশ নিচ্ছে। এইভাবে কি কোনো দল চালায়? বিএনপি বরাবরই এই নির্বাচনগুলোই তো বিএনপি মানে নাই, বিএনপি বয়কট করেছে। বিএনপি আগামী নির্বাচন সবসময় চেয়েছে 2014, যেটা সঞ্জিত আপা বললো 2014 সালে তারা বলেছিলেন এটা তো নিয়ম মানার নির্বাচন, আমরা কিছুদিনের মধ্যে নির্বাচন দিচ্ছি, তারা কি দিয়েছিল একদিন আগেও? আবার এখন বলছে, এখন কোন কারণে সরকার বাঘের পিঠে উঠেছে? নামতেও সমস্যা, পিঠে বসে থাকতেও সমস্যা, কোন কারণে ইস্তেহার 2 বছর আগে ঘোষণা দিচ্ছেন আমি জানি না। না, তৈরি করার জন্য বলেছে আসলে। না না না, তৈরি করার জন্য বলে না, আজকে দলের সাধারণ সম্পাদক কিন্তু এই এটি আসলে গণমাধ্যমকে বলেছে যে দলীয় সভাপতি নির্দেশনা দিয়েছেন আগামী নির্বাচনের জন্য ইস্তেহার তৈরি করার জন্য উপকমিটিকে নানা ধরনের আলোচনা শুরু করার জন্য। তার মানে হচ্ছে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে। আপনি কি মনে করেন কি না যে আসলে যে এর মধ্যে আপনি আসলে কি দেখতে পাচ্ছেন? আমি এর মধ্যে অবশ্যই রহস্যের গন্ধ দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ হচ্ছে আপনার, আমার দৃষ্টিতে তারা হচ্ছে রাক্ষসের দল, রাক্ষসরা যেমন কিংবা না, বিষয়টা কি এমন হতে পারে না যে 3 বছর আসলে সরকার নিয়ে ব্যস্ত ছিল? ভূত যেমন পিছনের দিকে পা দিয়ে হাঁটে, ভূতের পা নাকি পিছনের দিকে থাকে আওয়ামী লীগও তাই। রাক্ষসের মতো আওয়ামী লীগ যেদিন বলে আমি আজকে অনেক দূরে যাব সেদিন সে কাছে থাকবে, যেদিন বলে আমি কাছে থাকবো সেদিন সে অনেক দূরে থাকবে। এইখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, একটা চাল আছে, সে চাল বুঝতে হয়তো বা 2-4 দিন দেরি লাগবে। দেখি আমরা সঞ্জিত আপা, ইস্তেহারের ঘোষণা মানে ইস্তেহার তৈরির জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন, সেক্ষেত্রে আসলে আপনাদের যে বিএনপির কথা শুনছিলেন তাদের মধ্যে কিন্তু এখনও ভোট নিয়ে একটা আস্থাহীনতা আছে। আগামী নির্বাচনে এই বিএনপিকে আনার জন্য আপনাদের কি কি আসলে আয়োজন আছে বা তাদের আস্থা কিভাবে ফিরে আনবে বা আদৌ কি আস্থায় আনা যাবে কি না তাদের? বিএনপির জন্মই হয়েছিল অবৈধভাবে, অর্থাৎ কোনো নির্বাচনের মধ্য দিয়ে নয়, কোনো সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে নয়, অধিকার রক্ষা করার লক্ষ্যে নয় বিএনপির জন্ম হয়েছিল। এটা সবাই জানি আমরা, এটি ঐতিহাসিক সত্য। জিয়াউর রহমান সায়েম সাহেবকে বন্দুক ঠেকিয়ে বঙ্গভবনে যে বুট পায়ে দিয়ে বিছানার উপরে বুট দিয়ে গুতা দিয়ে বলেছিল যে আপনি শিখ, আপনি রিজাইন করেন, সে বলেছিল নো আই এম নট শিখ, বলে অবভিয়াসলি ইউ আর শিখ, এবং তার ঘাড়ে বন্দুক ঠেকিয়ে তাকে রিজাইন করিয়েছিল, ক্ষমতা দখল করেছিল, ক্ষমতা দখল করে কারফিউ দিয়ে দেশ চালিয়েছিল, হা না ভোট করেছিল বিএনপি, তারপরে কি করেছিল, দল গঠন করেছিল। বঙ্গবন্ধুকে হত্যা করবার পর যে হত্যাকারীদেরকে পুনর্বাসন করল, অর্থাৎ তাদেরকে পুরস্কৃত করলো, পুনর্বাসন করলো, তাহলে তার বুঝতে বাকি নেই বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা করার পিছনে কারা ছিল এবং বেনিফিশিয়ারি কারা। এবং আমরা দেখলাম কি, খুব আশ্চর্যজনক হয়ে দেখলাম, সেই জিয়াউর রহমানের স্ত্রী যখন ক্ষমতায় আসলেন
তখন তার পথটাই অনুসরণ করলেন। আর উনি বলেছেন কি র‍্যাবকে নাকি আমরা ধ্বংস করলাম না কেন, ওনারা তৈরি করলেন আমরা ধ্বংস করার কথা নাকি আমি ইস্তেহারে বলেছিলাম। কোথায় বলেছিলেন? আমি ইস্তেহারে কোথাও পাইনি যে র‍্যাবকে সরকার আসলে বন্ধ করে দিবে, আমরা পাইনি। অর্থাৎ আসলে তারা তো র‍্যাবটা তৈরি করেছিল সাধারণ মানুষকে দমন পীড়নের জন্য। উনি বলছেন যে দলটা তো আসলে গত নির্বাচনেও নানা ধরনের ইয়া ছিল, এই দলটা আগামী নির্বাচনে আসলে সেক্ষেত্রে আপনি কাকে প্রতিপক্ষ হিসাবে মাঠে দেখতে চান? মাঠে তো আমরা জাতীয় পার্টিকে দেখতে চান? না, যারা স্বাধীনতায় বিশ্বাস করে সেরকম কোন দলকে আমরা চাই বিরোধী দলের আসনে তারাই থাকুক। বিএনপি তো স্বাধীনতায় বিশ্বাস করে, বিদ্রোহী স্বাধীনতায় বিশ্বাস করে, তাদের কর্মকাণ্ড কি তাই বলে? কর্মকাণ্ড তো তা বলে না। উনি করোনার কথা বলেছেন, টিকার কথা বলেছেন, টিকা নাকি প্রশাসন থেকে, প্রশাসন দিয়ে দিবে, সরকার টিকা আনছে, সরকার বিনা পয়সায় আপনাকে টিকা দিচ্ছে, যেখানে 130টি দেশ ই পায়নি, বাংলাদেশের মানুষ ভ্যাকসিন পাচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন 26 কোটি ডোজ টিকা বাংলাদেশে টোটালি আসবে। উনি আরেকটা কথা বলেছেন, দিনের ভোট মানে রাতে ভোট হয়েছে। তো ওনার দলের সাধারণ সম্পাদক ঠাকুরগাঁয়ের বাসায় 18 সালের নির্বাচনের দিন, 18 সালের যে নির্বাচন হয়েছে, 11তম জাতীয় সংসদ নির্বাচনের দিন, দলের বিএনপির দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ঠাকুরগাঁয়ের বাসায় বসে আপনাদের মতো সাংবাদিকদেরকে ডেকে নিয়ে প্রেস ব্রিফিং করেছিলেন, নিশ্চয় জাতি ভুলে যায়নি। দুপুর 12টা বাজে উনি বলছেন কি ভোট ঠিকঠাক মতো হচ্ছে, ভোট নিরপেক্ষ হচ্ছে, ভোট সুন্দর হচ্ছে। তাহলে তার দল থেকে বললো যে ভোট দিন 12টা বাজে যে ভোট ঠিকভাবে হচ্ছে, আর তারা কি বলছে, হেরে যে বলছে দিনের ভোট রাতে মিলেছে। এ বিষয়ে আমরা একটু কথা বলবো, একটি ছোট বিরতি নিচ্ছি, মানে অপপ্রচার আরেকটা বিষয়, যে আমরা বিরতির পর কথা বলবো। দর্শক নিচ্ছি ছোট একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম, আপনারা দেখছেন বলা না বলা। আমাদের আজকের বিষয়ে নির্বাচনমুখী আওয়ামী লীগ কি ভাবছে বিএনপি। বিরতির আগে আমরা সঞ্জিতা খাতুনের বক্তব্য শুনছিলাম, আমরা চলে যাচ্ছি নীলোফার চৌধুরী মনির কাছে। বাপা, যদি না 2023 সালে নির্বাচন, আমরা সেই প্রসঙ্গে আবার যাচ্ছি, আওয়ামী লীগ প্রস্তুতি শুরু করেছে কিন্তু আপনাদের তো নেতৃত্ব, ধরেন আপনাদের চেয়ারপারসন তিনি অসুস্থ আছেন, তার শর্ত নিয়ে জামিনে আছেন, আপনার সিনিয়র ভাইস চেয়ারম্যান তিনিও দেশের বাইরে আছে, এই অবস্থায় আগামী নির্বাচনে আসলে দল গোছানো কি সম্ভব কিনা? শুনেন, আপনার কথার উত্তর হচ্ছে এক কথায়, এত অত্যাচার টর্চারের পরেও বিএনপিকে সরকার অপচেষ্টায় ভাঙতে পারে নাই, অপরাজনীতিতে ভাঙতে পারে নাই, সো বিএনপি অত্যন্ত সুশৃঙ্খল অবস্থায় আছে। এই জায়গায় আমি বলবো, এত ঘাত প্রতিঘাতের মধ্যে বিএনপি বুক সোজা করে দাঁড়াতে পারে, এটাই তো আমি বিএনপিকে স্যালুট দিই। আজকে আপনি দেখেন যে সরকারি দলের একজন সাবেক এমপি সঞ্জিদ আপ্পা, উনি কী বললেন, স্বৈরাচারের মতো কথা বললেন, অথচ উনি ম্যানার শিখালেন, উনি কতগুলো ম্যানার্সলেস কথা বললেন। আপনি দেখেন যে উনি বললেন স্বৈরাচারের ভাষায় যে স্বাধীনতায় যারা বিশ্বাস করে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে স্বাধীনতার ঘোষক, কোথায় ছিলেন সেই দিন আওয়ামী লীগের নেতারা? সবাই তো ভোগবিলাসিতায় ওপার বাংলায়, আর ভোগবিলাসিতায় চট্টগ্রামে একটা লোককে খুঁজে পাওয়া যায় নাই। পরপর 2 দিন উনি ভাষণ দিয়েছেন, একদিন বলেছেন আই মেজর জিয়া, দ্বিতীয় দিন বলেছেন অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। বিকজ অব দ্যাট, যে সেই সময় কয়েকদিন পরে পরে কু হতো পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানে, যাতে এটা কুয়ের দিকে ধাবিত না করে, এই জন্য উনি দ্বিতীয়বার উই রিভেঞ্জ বলেছেন। সেই দিন কোথায় ছিলেন তারা বেনিফিশিয়ারি, এই কথাটা উনি ঠিক বলেছেন, কিন্তু বন্দুকের নালা দিয়ে যে বলেছেন, বন্দুকের নালা দেখেন 15ই আগস্ট গেছে, তখন সেকেন্ড ম্যান অফ আর্মি জিয়াউর রহমান, ফার্স্ট ম্যান না, তাদের ফার্স্ট ম্যান কিন্তু তাদের এমপি হয়েছে, তাদের বিমান বাহিনীর চিফ কিন্তু সেই দিনে তাদের মন্ত্রী হয়েছে, তাদের সেই দিনের যে কু করেছিল প্রথম খালেদ মুশারফ, তার সন্তান কিন্তু তাদের সহপাঠী হয়েছে, সহ এমপি হয়েছে, তার ভাই রাশেদ মুশারফ মন্ত্রী হয়েছে তাদের, ওইসবে কোনো সমস্যা নাই। কুটা কে করেছিল তখন? জিয়াউর রহমান কোথায় ছিল? জিয়াউর রহমান বন্দী ছিলেন ক্যান্টনমেন্টে। কু করেছিলেন খালেদ মুশারফ, সেই তাদেরকে কিন্তু তারা টেনেছে। নট অনলি 15ই আগস্টে আজকের প্রধানমন্ত্রী, উনি যেভাবেই হোক লিগ্যাল ইনলিগ্যাল, উনি বলেছেন অনেক কিছুর, আমার সম্পর্কে সে খারাপ কথা বলবে এটাই স্বাভাবিক, আমি সত্যিকারের বিরোধী দল, আমাকে সে দেখতে পারবে না, পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। বাট উনি যে তুফায়েল আহমেদ, রাজ্জাক সাহেব এবং একে খন্দকার সম্পর্কে বলেছে যে ওনার বাবা ফোন করেছিল, তারা কোনো সাড়া দেন নাই, সেই মানুষগুলো কিন্তু ওই দিন বিকালে সাড়া না দিলেও, ভোর রাতে সাড়া না দিলেও বিকালবেলা কিন্তু শপথ বাক্য পাঠ করার জন্য গিয়েছিলেন।
22 জন তারা কিন্তু এই এই তাদের এখনো এই সংসদগুলোই তারা আছে ওটা নিয়ে কোনো সমস্যা নাই যেখানে ওই মানুষগুলোকে আপনি জানার পরে আপনার বাবার খুনি এবং আপনার বাবা কোনো সাধারণ বাবা না সেই মানুষটার খুনি জানার পরে যেভাবেই হোক সহযোগিতা করুক বা ষড়যন্ত্রে লিপ্ত থাকুক তারপরেও প্রেসিডিয়াম মেম্বার পর্যন্ত আপনি করেছেন ইটস নট এ জোক আপনি প্রেসিডেন্ট মেম্বার করেছেন আপনি মন্ত্রী এমপি করলে একটা কথা ছিল যে এটা রাষ্ট্রীয় অ্যাওয়ার্ড বাট দলীয় অ্যাওয়ার্ড কিন্তু অন্যরকম ব্যাপার আপনি আপনার বাবার খুনিকে প্রেসিডিয়াম সদস্য করলেন অথচ আপনি জিয়াউর রহমান যে কিনা সেই দিন ছিল না বরং এই হত্যাকাণ্ডের কয়েকদিন আগে উনি বাসায় গিয়ে সেই দিনের নেতাকে বলে এসেছিলেন আপনার কিন্তু লিডার আপনার জীবনে রিক্স আছে আপনি সাবধান হন বলে এসেছিলেন সেই দিন তারা শুনেন নাই আর এখন বেনিফিশিয়ারি দেখে সেই দিন বিএনপি ক্ষমতায় ছিল এই জন্য বিএনপিকেই তাদের সমস্যা দেখে এই কথাগুলো বলে আর যখন বন্দুকের নালা বলে বন্দুকের নালাটা কখন আসলো আপনি বলেন মুস্তাক আহমেদ গেল মুস্তাক আহমেদ ইমনেমনিটি বিল পাশ করলো 22 জন মন্ত্রী মন্ত্রী পরিষদে গেল আপনার এস টি ইমাম শপথ বাক্য পাঠ করালো সব কিন্তু তাদের ডাইনে বায়ে এখন সব মৃত্যুর আগ পর্যন্ত এস টি ইমাম কিন্তু তাদেরই উপদেষ্টা ছিলেন এটাই তো আওয়ামী লীগের বর্তমান কাহিনী আপনি যেটা বলছেন যে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা বা এটা আমরা জানি ইতিহাস কিন্তু সেই মুক্তিযোদ্ধার আগামী নির্বাচনে জামাত কি আপনাদের সহযোগী হিসেবে জামাতের সাথে কে রাজনৈতিক কিয়াও থাকবে কিনা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে জামাত ছিল আগে ছিল ও আগে থাকলে সমস্যা নাই আগামী নির্বাচনে আপনি পতাকার কথা বললেন জামালপুরের নূরমলনাকে 96 পতাকা তুলে দিলেন সমস্যা নাই আপনি যত পিস কমিটির নেতা গড়ে সন্তানদের বিয়ে করালেন ওটা তো আত্মীয় ওইটাই সমস্যা নাই আপনি নিক্সন চৌধুরী যখন বক্তৃতায় বলে যে অমুক ফরিদপুরের রাজাকার অমুক ফরিদপুরের খানরা আমি কিন্তু ওইটা বলছি না শুনেন বিএনপির সাথে জোট হবে কি হবে না জোট কখন হয় একটা নির্ধারিত কোনো ইস্যু যদি আপনার সাথে আমার সাথে মিলে তাহলে জোট হয় আজকে আজকের আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে জোট করেছে আবার জাতীয় পার্টির বিরোধী দল দিয়েছে আপনি বুঝেন কত শুভঙ্করের ফাঁকি সেই সব নিয়ে আপনারা সাংবাদিক কথা বলেন না জাতীয় পার্টি একই সাথে অ্যালায়েন্স করছে একই সাথে বিরোধী দলের রোল প্লে করছে একই সাথে মন্ত্রী হচ্ছে একই সাথে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হচ্ছে আবার একই সাথে বিরোধী দল হচ্ছে হাউ ইট পসিবল দ্যাট এটাকে কি গণতন্ত্র বলে বিএনপি যদি নির্বাচনে আসলো তাহলে কি এই পরিস্থিতি তৈরি হতো কখনোই হতো না এই জন্য বিএনপি কে আসতে দেওয়া হয় নাই ইটস নট শুধু বিএনপি কে আসতে দিল না আরেকটা দল আপনারা কেন শুধু লোকাল অসভ্যত না লোকাল সমস্যা না এটা আন্তর্জাতিক সমস্যা একটা সমস্যা আন্তর্জাতিক সে নিয়ে এখন আপনারা দুই নৌকায় পা দিয়েছেন নৌকা তো দুই দিকে আস্তে আস্তে সরতেছে সেই জন্য আপনারা ইস্তিহার এই যে ইস্তিহারের কথা বললেন না এখন এই জন্য আপনারা ইস্তিহারের জন্য তড়িঘড়ি করছেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দিলে আন্দোলন হবে আরে একটা গণতান্ত্রিক দেশে আন্দোলন হবে এটাই স্বাভাবিক ব্যাপার সেই জন্য আপনি কি গলা কেটে ফেলবেন আপনি কি বিড়ালের সঙ্গে রাগ করে বাজার করা বন্ধ করে দেবেন লবণ ভাত খাবেন সারা বছর তাহলে আপনি পুষ্টি কোথায় পাবেন আজকে সন্তান যদি আগামী দিনের ভবিষ্যৎ হয় রাষ্ট্রনায়ক হয় আপনি 1.5 বছর যাবৎ 540-41 দিন আজকে আপনার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে করোনা সারা বিশ্বে সেইখানে কিন্তু ইন্টারনেটে ক্লাস চলে আপনি কেন পাবলিক বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে আপনি নেটের ব্যবস্থা করতে পারলেন না আপনি কি বলতে চাচ্ছেন যে বিরোধী দলের আন্দোলনের ভয়ে স্কুল বন্ধ ছিল আমি বলতে চাচ্ছি না একটা জাতিকে যদি আপনি ধ্বংস করতে চান সেই জাতির মেধাটাকে আগে ধ্বংস করেন আজকে যে ছেলেটা মেডিকেলে থার্ড ইয়ারে পড়ে বা সেকেন্ড ইয়ারে পড়ে সেই ছেলেকে যদি আপনি অটোপাশের ডাক্তার বানান সে আপনার কি চিকিৎসা করবে সেই পরিস্থিতি কি ছিল না পরিস্থিতি অবশ্যই আপনি কি বলেন বিশ্বে এই বিদেশে যারা পড়ে ভাই তাদের বাচ্চা আমাদের যাদের বাচ্চারা পড়ে তারা বাংলাদেশে বসেও কিন্তু নেটে ক্লাস করছে পরীক্ষা দিচ্ছে সরকার চাই বলুক কিন্তু বাংলাদেশের আসলে সেই অবকাঠামো কেন বাংলাদেশে কি আপনি প্রাইভেট যারা পড়ছে আমাদের সন্তানরা কি পরীক্ষা দিচ্ছে না ক্লাস করছে না আপনি অন্য কিছুর ভর্তুকি বাদ দিয়ে আপনি সারা রাতে আপনি সুনামণিদের স্কুল বন্ধ রেখে আপনি পরিবণীদের আপনি ক্লাব খুলে দেন সেইখানে সমস্যা হয় না সেই ক্লাবগুলো আপনি বন্ধ করে দিয়ে সেই পয়সাটা দিয়ে আপনি স্কুলের এই ইন্টারনেটে যারা তাদের একটা লোন দিতেন তারা মোবাইল কিন্তু তারা অ্যান্ড্রয়েড কিন্তু কিনা তারা ক্লাস করতো আপনি সেই ব্যবস্থা করতেন কোনো টিচারও না খায় মরতে হতো না টিচারেরকেও প্যারেন্টসরা বলতো না যে আমার বাচ্চা তো পড়েনি আমি বেতন দিব কেন আপনি বাচ্চারাও পড়তো বাচ্চারাও সামনের দিকে যেত তাহলে হতো যে আপা আপনারা তো বরাবরই বলেন যে বিএনপি আসলে ঘুরে দাঁড়ানোর শক্তি নেই তারপর আমরা দেখি নানা কর্মসূচিতেই আপনারা বিএনপি নানা কর্মসূচিতে বাধা দেন তাহলে আসলে এই দ্বিমুখী আচরণ কেন বিএনপি কি ভয় পায় বিএনপির যে প্রধান সে দুর্নীতিতে সাজাপ্রাপ্ত একজন আসামি সমস্ত অ্যাপিলের ডিভিশন পর্যন্ত যার জামিন নামঞ্জুর হয়েছে আইনের মাধ্যমে তার আদালতের মাধ্যমে তাই সে মুক্তি পায়নি ভারপ্রাপ্ত যে সে পলাতক আসামি ফিউজিটিভ
সে একজন ফিউজিটিভ আসামি। এখন একটা দলের প্রধানের জায়গাটা যদি এরকম থাকে তাহলে সেই দলের কি অবস্থাটা থাকে? এটা তো খুবই সহজ। বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেই রাষ্ট্র সকল প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, এবং এই নীতিটি হচ্ছে আওয়ামী লীগ সরকারের একটি অন্যতম নীতি। এই মুহূর্তে আপনি দেখেন যে স্বাধীনতার পর এই 50 বছরে অনেক ক্ষেত্রে, অনেক বেশিরভাগ ক্ষেত্রেই পাকিস্তানের চাইতে এগিয়ে বাংলাদেশ, কোনো কোনো ক্ষেত্রে ভারতকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। আপনি কোভিড সিচুয়েশনে সারা বিশ্বের বিভিন্ন দেশগুলি কিন্তু অর্থনৈতিক অবস্থা খুব হুমকির মুখে, বাংলাদেশে রিজার্ভ বেড়েছে, আপনি $48 বিলিয়ন এখন বাংলাদেশের রিজার্ভ, আপনি রেমিটেন্স বেড়েছে, বাংলাদেশের অর্থনীতি কিন্তু মজবুত অবস্থায় আছে। নির্বাচন প্রসঙ্গে ছিলাম, একটু সেখানেই আসতে চাচ্ছি যে আসলে দলীয় সভাপতি কিন্তু আরেকটি জিনিস বলেছে, যেটা হচ্ছে তৃণমূল পর্যায়ে হচ্ছে দলকে আরো সংগঠিত করা। আমরা গত কয়েক দিন ধরে যদি বা গত কয়েক মাস ধরে নোয়াখালী, বরিশাল, কিন্তু বেশ কিছু রাজনৈতিক মানে আওয়ামী লীগে কোন্দল দেখেছি, আরো কয়েকটি জেলায় দেখেছি, এইগুলো কাটিয়ে আসলে দল কতটা আগাতে পারবে? আওয়ামী লীগ অনেক বড় একটা দল। একটা ঘরে যদি 10টা সন্তান থাকে, 2টা সন্তানের সাথে একটা সন্তানের সাথে আরেকটা খুঁটাখুঁটি লাগতেই পারে, এটা আমি বড় কোনো কিছু মনে করি না। আপা, আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনার কাছে একটা কোশ্চেন আমি শুধু, আচ্ছা, সেটা হচ্ছে আপনি একজন রাজনৈতিক কর্মী, আপনি মাঠের কর্মী ছিলেন, আপনি সংসদেও গিয়েছেন, ভবিষ্যতে আবার সংসদে যাবেন, আপনি আপনার বিরোধী দল হিসাবে ভবিষ্যতে কাকে দেখতে চান? আমি সবসময়ই যেটা আমার দল চায় আমিও সেইটা চাই। আমি চাই ওই মহান জাতীয় সংসদ পবিত্র জায়গায় কোনো যুদ্ধ অপরাধী বা কোনো স্বাধীনতা বিরোধী শক্তি যাতে না প্রবেশ করতে পারে, আমি এটাই চাই। স্বাধীনতার সপক্ষের শক্তিও ক্ষমতায় থাকবে, স্বাধীনতার সপক্ষের শক্তি বিরোধী দলের আসবে। জি, আমরা একদম শেষ পর্যায়ে, এক মিনিটের মনে আপা, এক মিনিটে বলা যাবে না, একটু সময় দিতে হবে। শোনেন, সঞ্জিত আপা এতক্ষণ বলেছে বিদেশিদের সাথে, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে কলকাতায় গিয়ে বলেছিলেন নরেন্দ্র মোদীর সামনে, আপনাদেরকে এতদিন শুধু দিয়েছি, আমরা কতটুকু পেয়েছি? সেই পেয়েছি যে যখন প্রধানমন্ত্রী বলে আর উনি বলেন যে দুধে ভাতে আছেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারতের সাথে আমাদের স্বামীস্ত্রীর সম্পর্ক, আর আপনি বলছেন বন্ধুত্বের সম্পর্ক। বন্ধুত্ব আর স্বামীস্ত্রী কি এক জিনিস হলো? আমি শুধু তার কাছে এই কথাটা বলতে চাই, এরকম মাথা নষ্ট হওয়া কথা ওনাদের কাছে সবসময়ই বলবে পাওয়া যাবে। এখন টিকা নিয়ে কথা বলছেন, উনি বলেছেন যে টিকাটা নাকি উনারা দিয়েছে, আমি তাহলে ট্যাক্স কিসের উপর দেই? সরকার তো সার্ভেন্ট আমাদের, এই জনগণের, আমার টাকা দিয়ে আপনি টিকা নিয়ে লুটপাট করেছেন, $5 টিকা আপনি $10 কিনেছেন, $10 টিকা আপনি 3,000-4,000 টাকায় কিনেছেন, কিনে আপনি আমার দেশের টাকা নষ্ট করেছেন। বা ওই স্বাস্থ্য অধিদপ্তরে 2,500 কোটি টাকা লুটপাট করে ভাগাভাগি করে খেয়েছেন, আর বড় বড় কথা বলছেন, লজ্জাও করে না। আমার টাকা দিয়ে আপনি আমাকে টিকা দিতে পারেন না, 3,000 টাকা করে পার হেড আপনি নেওয়ার পরেও, আমি সাবেক এমপি, একটা টিকা দেওয়ার পরে আমি দ্বিতীয় টিকা এখন পর্যন্ত পাই নাই। তাহলে আপনি বুঝেন যে অন্যগণ, জনগণের কি অবস্থা আছে? মনি আপা এবং সঞ্জিতা আপা, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন বলা না বলা, আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আমরা চাই গণতান্ত্রিকভাবে দেশ আসুক এবং সাথে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক। দর্শক, আগামী পর্বে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন।